फरक्सा नुकन हमजु काजब उन्नीसम बसाइना खब बुक्रा जब बुक्रा सतापे देखाजग तम हमजे कर बुरी काजब पानी माइया खुन हर सार बसाइक नगर बीहन सतापे देखायो बुरी बुक्रा जुग बा हमजुग न सान सिगान बुद्धा आवे बुरी रिजु बसिगिका योग्य अंगे हमजुग आगोतरा बुरी थाना मामलाखा दबुक नाथेक्लाय हमजुग कहम हामे तम विचार मान দূরে গেছিলাম গা কতদিন দিল্লি গেছিলাম গা দিল্লি গিয়া সেটা দিল্লি গেছি গা পরে তে আবার গেছে আমার দিল্লির থেকে আনতো কইসা যে তুমি দিল্লি আমি আর এমন করতাম না কোনোদিন কইয়াটিয়া বুলাই টুলাই তার বাবা তে গিয়ে আমার দিল্লি থেকে আনছে আইনে এক দুই মাস মতন ভালো হয়েছে আবার যে সে কালকা তে আর তার বাবা মিললে আমার যেমনে খুশি এমনে মাই দূর করছে আর তার বাবা আমার পরনে একটা নাইটি আসলো নাইটিটারে টান দিয়ে ছিড়ালাইছে নাইটিটারে ছিঁড়া সেটা আমার পায়ের মধ্যে ডান্ডা দিয়ে বাড়ি মারছে তারপরে তার মা গেটের সামনে দাঁড়া দাঁড়া পাহারা দিতে আছে আমি যাতে বাড়ি থেকে না বেরিতে পারি এরপরে আমি কোনো মতো বাড়ির থেকে প্রাণ রক্ষা করে বাড়ির থেকে বাইরেছি বাইরে এসে আমি মহিলা থানায় গিয়ে সেটা তার নামে কেস করছি কিন্তু অক্ষণ অব্দি কালকে দুপুরে কেস করছি অক্ষণ অব্দি তারা মানে কোনো স্টেপ লইছে না হেরার উপরে আমি চাই তারা যাতে অ্যারেস্ট আজকের ভিতরে নাম কি পরিমল আচার্যি বাবার নাম আর জামাইয়ের নাম হচ্ছে চিরঞ্জিত আচার্যি আচ্ছা কি কারণে আপনার উপর মারধরটা করতো কি কারণে বলতে সে মদ খাই আয়া জুয়া খেলে আয়া ডেলি ডেলি মারধর করতো আমার উপরে আচ্ছা তো আপনি বিয়ে হয়েছে যে কত বছর আপনার বিয়ে হয়েছে তো 8 মাস হয়েছে তখন কি ভালো আসলো বিয়ের পরে বিয়ের পরে না বিয়ের পরের দিন থেকে এমন তরতে কি করতে বিয়ের পরের দিন থেকে আইতো এসে শুধু শুধু কাজে লেগে যেত গা এরপর তো এক দুই মাস পরে এই টাকা লিয়ে কুড়া দিত যে তোর বাড়ি থেকে টাকা দিত তোর বাবা গরিব দিকে আমার বিয়া দিছে খাইল্লা বিয়া দিয়ে দিছে আমার কো টাকা ফাটে তখনে এমন এমন কইতো সবসময় আর লগে তার বাইর বুড়ো লগে লগে আই বকত আবার মারতো এসে সুলো মুলো ধরে টান দিছে একদিন কা আপনার যে বিয়ে হয়েছে কোন জায়গায় রামনগর 8 নম্বর গাঙ্গাই আচ্ছা ছেলের যে মা বা বাবা তারা এটি এই যে আপনার উপর অত্যাচার করতো তারা ডাক দিত না তারা উল্টা তারা কিছু কইলে গিয়ে তারা উল্টা আমার বকতো এমনকি বিশ্রি বিশ্রি ভাষাতে গালি গালাজ করতো তার বাবা আচ্ছা তো এই বিষয় নিয়ে আগে আপনি থানাতে দ্বারস্থ হয়েছেন না না আমরা ফার্স্ট টাইম শুনু দত্তর বাড়িতে গেছিলাম প্রথমবার এমএলএ শুনু দত্তর বাড়িতে গেছি তাই নিয়ে কইছে যে ঠিক আছে যা তাই নিয়ে হে আর এমন কোনোদিন করতো না কিন্তু হে আবার আমার এমন কয় আইসি দিল্লির থেকে আইসি বড় দিয়ে কয়েক মাস পরে আবার যে এসে কালকা ধরে সেরে এমন ভাবে মাইর দূর করছে আপনি এর আগে কি ওই মহিলা কমিশনে গেছিলেন না এর আগে কোনোদিন গেছি না কালকেই গেছিলাম আচ্ছা না মহিলা কমিশনে গেছেন নি না কোনখানে গেছি না এখন যাইবেন নি আপনি মহিলা কমিশনের দ্বারস্থ হইবেন নি যে আপনার উপর যে অত্যাচার হইতাছে হ্যাঁ তো কি নাম আপনার স্বামী চিরঞ্জিত আচার্য বয়স কত হইল 29 বর্ষ মানে ওনার পেশাগত মানে কি করেন কাজ কি করেন কিছু করেন বাড়ি ঘরে আর কি আছে না তে আছে তার মা আছে বাবা আছে আর দুই ভাই ভাইয়ের বউ আর দুটো বাচ্চা আছে ভাই বা ভাইয়ের বউরা ডাক দোয়াই দেয় না এই ভাই দুনো ভাই কিছু কোনা কিন্তু ভাইয়ের বউরা আটকাত খায় সেটা মাই দূর করে আবার বাবা বাধ্য করে হামজি তুমুং স্নেহা স্মিতা আচার্যি বুসানি মুং রঞ্জিত আচার্যি বুকরানি মুং পরিমর আচার্যি নগ রঞ্জিত নগর গঙ্গাই রুট আমচাইয়